আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শিলামণি লাইফ স্টাইল আজকে আপনাদের জন্য ছোট একটি ব্লগ নিয়ে এসেছি শীত প্রায় চলেই এসেছে আর উইন্টার সিজন আমরা সকলেই অনেক লাইক করি যাই হোক উইন্টার সিজনের জন্য আমি কিছু শপিং করতে এসেছি তাই ভাবলাম ভিডিও করে ফেলি কি কি শপিং করছি আর আমার আনন্দটাও আপনাদের সাথে শেয়ার করে ফেলি আজকে আমি শপিং জন্য এসেছি ইস্টার্ন মল্লিকা শপিং মলের ফেমাস কালেকশন শপটিতে এখানে অনেক রকমের লেডিস সু আছে তাছাড়া জেন্টস আইটেমের মধ্যেও কিছু সু দেখতে পেলাম দোকানের ভাইয়া আমাকে বলল ওনাদের জুতাগুলো নাকি থাইল্যান্ড আর চায়না থেকে ইম্পোর্ট করা অনেকগুলো শ্যুজ দেখার পর যে শুজগুলো আমার খুব পছন্দ হয়েছে সেগুলো নিয়ে নিলাম এই পাঁচ ধরনের শ্যুজ আমার কাছে ভালো লেগেছে তাই এগুলো নিয়ে নিলাম আর উইন্টারের জন্য এই জুতাগুলো একদম পারফেক্ট shoes নেওয়া শেষ এখন ফ্যাশন ডেইলি শপটিতে যাব এখান থেকে আমি দুটি জিন্স প্যান্ট নিয়েছি একটি হচ্ছে ডেনিমের যে কালারটা হয় মানে ডেনিমের জিন্স কালার আর অপরটি হচ্ছে লাইট স্কাই ব্লু টাইপের তারপর এর জন্য লং দুটি ওভারকোট নিলাম ব্ল্যাক আর ব্রাউন কালার তাছাড়া একটি শর্ট হট পিঙ্ক কালার ব্লেজার নিয়েছি আর দুটি ফ্যান্সি জ্যাকেট নিয়েছি স্কাই ব্লু আর রেড কালার এই শপটি থেকে বের হয়ে পথে পথে অনলাইন যাব। এখান থেকে চারটি শর্ট টপস নিয়েছি এই শর্ট অনেক ধরনের ছিল কিন্তু আমার কাছে এই চারটি প্রিন্ট অনেক ভালো লেগেছে তাই আমি এগুলো নিয়েছি এখন স্টাইল গার্লস শপটিতে যাব। শপে ঢোকার সময় ডলকে যে হোয়াইট আর ব্ল্যাক কালারের মধ্যে ব্লেজার গাউনটা পরিয়ে রেখেছে আমি এই ধরনের আর টাইগার প্রিন্টের মধ্যে নিয়েছি তাছাড়া এই শপটি থেকে পিট কালার আর ফুল ব্ল্যাকের মধ্যে দুটি টপস নিয়েছি এই শপটি থেকে কেনাকাটা শেষ এখন অন্য শপে যাব। এখন কিডজি ওয়ান শপে যাব এই শপটি থেকে আমি লং এর মধ্যে আবায়া টাইপ টপস নিয়েছি এই ধরনের সেমি লং বা শর্ট টাইপের আবায়া টপস গুলো সাথে খুব ভালো লাগে তাছাড়াও এই শপিং মল থেকে আরও কিছু শপিং করেছি যেমন লং স্কার্ট নিয়েছি ডেনিমের জ্যাকেট আরও কিছু টপস আর ব্যাগ নিয়েছি এগুলো কেনার সময় ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে অলরেডি শপিংয়ের ব্যাগ দিয়ে হাত ভরে গেছে তাই আর বারবার মোবাইল ফোন ব্যাগ থেকে বেরও করতে পারিনি আর ভিডিও করা হয়নি সব কিছু মোটামুটি নেওয়া হয়েছে কিন্তু খুব শখ করেছিলাম একটি লেদারের জ্যাকেট আর লেদারের প্যান্ট নেব কিন্তু এখানে কোনো লেদারের প্যান্টও পাওয়া গেল না আর আমার পছন্দ মতো লেদারের কোনো জ্যাকেটও পাইনি সো এই শপিং মল থেকে শপিং করা শেষ এখন বাসায় চলে যাব। বাসায় যাওয়ার পথে ভাবলাম কিছু কসমেটিক্স আইটেম নিয়ে নিই এই শপটি নিচ নিচতলায় এই শপটির নাম হচ্ছে চমক কসমেটিক্স শপটিতে এসে পড়লাম এখানে বিভিন্ন কসমেটিক্স আইটেম রয়েছে এই সবটিতে প্রোডাক্টের প্রোডাক্টের কোয়ালিটি গুলো ভালো এখন তো হানডিয়ান ব্র্যান্ডের লিপ গ্রোস গুলা খুবই ডিমান্ডেবল একটি প্রোডাক্ট এখানে প্রতিটি বক্সে ছয়টি করে লিপ গ্রোস রয়েছে দুটি বক্সই নিয়ে নিলাম আর এই যে বারো পিসের কিউট লিপ গ্রোজগুলো না নিয়ে পারলামই না এতটাই ভালো লেগেছে এই কিউট লিপ তাই গুলা তাই নিলাম আমার খুবই পছন্দের একটি হাইলাইটার কারণ হচ্ছে এক বক্সের আট কালারের হাইলাইটার পাওয়া যায় সাথে একটা খাদি ব্র্যান্ডের অনিয়ন হেয়ার ফল শ্যাম্পু নিয়ে নিলাম নর্মালি আমি ট্রেসিমি শ্যাম্পু ইউজ করি কিন্তু এখন অনেক হেয়ার ফল হচ্ছে মেবি বি উইন্টার সিজনের জন্য হয়তোবা তিন ধরনের ফলস নেল নিয়ে নিলাম আর বডির জন্য ভ্যাজলিন লোশন নিয়েছি এই তো মানে টুকিটাকি কিছু কসমেটিক্স আইটেম নিয়ে নিলাম এখন আরেকটা শুজের শপে যাব এই হচ্ছে ওনাদের শপটি পূর্বে জুতার মূল্য আরো বেশি ছিল কিন্তু উইন্টারের জন্য ওনারা ডিসকাউন্ট অফারে জুতোগুলো দিয়ে দিচ্ছে ডিসকাউন্ট দেওয়ার পর জুতার যে প্রাইসগুলো সেগুলো ওনারা মেনশন করে লিখে দিয়েছে আমি রাফিউসের জন্য দুই জোড়া জুতা নিয়েছি একটি হচ্ছে এই রেঞ্জের মধ্যে আর অপরটি হচ্ছে এই রেঞ্জের মধ্যে এই সপটিতে বিভিন্ন রেঞ্জের মধ্যে বিভিন্ন ডিজাইনের জুতা রয়েছে আজ অনেক শপিং করে ফেলেছে আর নয় এখন বাসায় চলে যাব ব্লগের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন